আসসালামু আলাইকুম স্বাগত আজকের ক্লাসে আমি কাউসার জান্নাত সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান বান্দারবান ক্যান্টনম্যান পাবলিক স্কুল ও কলেজ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অষ্টম অধ্যায় থেকে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ আজকের পার্ট নাগরিক ও নাগরিকত্বের ধারণা এই পাঠ শেষে শিক্ষার্থীরা নাগরিক কাকে বলে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে নাগরিকের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করতে পারবে নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক পূর্বে নগরের বসবাসকারীকে নাগরিক বলা হতো তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন অন্যভাবে বলা যায় নাগরিক হলো রাষ্ট্রের অধিবাসী যিনি সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন অধ্যাপক লাস্কি বলেন নাগরিকতা হলো অর্জিত জ্ঞানের দ্বারা জনকল্যাণের জন্য একজনের বিচার বুদ্ধির যথার্থ প্রয়োগ নাগরিকের বৈশিষ্ট্য রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নাগরিকের চারটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে আবার পরিয়েগুলো নাগরিকের চারটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে রাষ্ট্রের প্রতি আনুগত্য রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা রাষ্ট্রের সদস্য হিসাবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসাবে বিবেচিত হতে পারে নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়েই নাগরিকত্ব পায় বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি আমাদের রাষ্ট্র বাংলাদেশ তাই আমরা বাংলাদেশের নাগরিক প্রিয় শিক্ষার্থী তোমরা নাগরিক ও নাগরিকের বৈশিষ্ট্য সমূহ শিখে নিবে বাসায় থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে ধন্যবাদ আসসালাম